আচ্ছা, খেয়াল করো, গতদিন মনে হয় আমরা এখান থেকে শুরু করেছিলাম, শেষ করেছিলাম এখানে। উইভিং নিটিং তো মনে হয় হয়ে গেছে, নন ওভেন প্রসেসে গিয়ে মনে হয় শেষ হয়েছিল। হ্যালো, হ্যালো। আচ্ছা, নন ওভেন প্রসেসটা কি ছিল? নন ওভেন প্রসেসটা ছিল যে এটা হচ্ছে একটা ফেব্রিক তৈরি করার প্রসেস, কিন্তু হচ্ছে এখানে কি আসবে যে ইনপুট হিসেবে দেখা যাবে যে উইভিং বা নিটিং এ যেরকম আমাদের ইনপুট হিসেবে কি ছিল, ইয়ার্ন ছিল, ইনপুট ছিল ইয়ার্ন, আউটপুট ছিল ফেব্রিক, ঠিক আছে। কিন্তু এখানে নন ওভেন যে প্রসেসটা আছে, এখানে বলতেছে এটার আউটপুট হচ্ছে ফেব্রিক, ঠিক আছে, আউটপুট হচ্ছে ফেব্রিক, কিন্তু ইনপুট যেটা আছে, ইনপুট বলতেছে হচ্ছে ফাইবার। যে নন ওভেন তাহলে একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের কি হবে যে আমরা হচ্ছে ফেব্রিক তৈরি করব, কিন্তু হচ্ছে কিসের মাধ্যমে বলতেছে হচ্ছে তারা খেয়াল করো, নন ওভেন বলতেছে একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমি কি করব, ফাইবার দেব, ফাইবার থেকে আমি কি হচ্ছে আউটপুট পাবো হচ্ছে ফেব্রিক। তাহলে এই প্রসেসটা হচ্ছে নন ওভেন প্রসেস। আর দেন কি বলতেছে আমার হচ্ছে এখানে, তাহলে মাঝখানে আমার একটা স্টেপ কমে যাবে, যদি একটা স্টেপ কমে যায় তাহলে কিন্তু আমার কি হবে, কস্টের যে ব্যাপারটা আছে সেই কস্টের ব্যাপারটাও কিন্তু হচ্ছে কমে যাবে। তাহলে মনে খেয়াল রাখিও যে ফেব্রিক তৈরি করার যতগুলো প্রসেস আছে, শুধুমাত্র সবগুলোর হচ্ছে একটা বাদে, বাকি সবগুলোর হচ্ছে ইনপুট হচ্ছে ইয়ার্ন, আউটপুট হচ্ছে ফেব্রিক, কিন্তু একটা প্রসেস হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে নন ওভেন প্রসেস, যেখানে হচ্ছে ইনপুট দেবো আমি হচ্ছে ইয়ার্ন না ফাইবার, এবং আউটপুট হচ্ছে আমার কি আসবে ফেব্রিক। প্রসেসটা হবে নন ওভেন প্রসেস, এবং হচ্ছে যে আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে কি, নন ওভেন হচ্ছে ফেব্রিক। এখন হচ্ছে আমি গতদিন আমি যখন এক্সাম্পল দিয়েছিলাম যে ফেব্রিক হচ্ছে নন ওভেন, আর তোমাদের মাঝে একটা কোশ্চেন এসেছিল, আমি টিস্যু পেপার বলেছিলাম, তখন হচ্ছে একটা কোশ্চেন এসেছিল যে ওটা কি ফেব্রিক কিনা আসলে, তো ওটা আসলে ফেব্রিক না, ওটা আসলে একটা হচ্ছে নন ওভেন প্রোডাক্টের হচ্ছে এন্ড ইউজ। আচ্ছা, একটা শব্দ ইউজ দেখো, খেয়াল করো, ও আমি উচ্চারণ করেছি এন্ড ইউজ, আর তোমরা যখন হচ্ছে ফাইবার পড়েছো। হ্যালো, তাহলে হচ্ছে ফেব্রিক তৈরি করার হচ্ছে মনে করো যদি আমি মোটামুটি চারটা যদি শিখি, যে হচ্ছে একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে উইভিং প্রসেস, একটা হচ্ছে নিটিং প্রসেস, বেসিক্যালি অ্যাপারেল তৈরি করার প্রসেস, আর দেন হচ্ছে এটা ধরলাম নন ওভেন, এবং একটা আদার্স ধরলাম, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে তিনটা চারটা ক্যাটাগরি যদি ধরি অ্যাজ ইউজুয়াল, যে হচ্ছে আমার হচ্ছে উইভিং, নিটিং, নন ওভেন এবং হচ্ছে আদার্স, তাহলে ঠিক আছে, আমাদের বোঝার সুবিধা থাকবে। তো হচ্ছে উইভিং নিটিং হচ্ছে দেখা যাবে যে আমার হচ্ছে ফেব্রিক তৈরি করার জন্য ইউজ করা হচ্ছে, দেন হচ্ছে আমার কি নন ওভেন হচ্ছে যেটা আসতেছে সেখানে বলতেছে আমার হচ্ছে কি ফাইবার ইনপুট দিচ্ছি, আমি আউটপুট সরাসরি পাচ্ছি হচ্ছে ফেব্রিক, মাঝখানে যে একটা স্টেপ আছে ইয়ার্ন তৈরি করার স্টেপ সেটা আমার হচ্ছে লাগবে না। দেন কি বলতেছে আদার্স যেগুলো আছে, আদার্স গুলো দেখা যাবে যে আমার কি হবে, এটা ইনপুট হবে হচ্ছে ইয়ার্ন, আউটপুট কি চলে আসবে আমার হচ্ছে ফেব্রিক চলে আসবে। হ্যালো, হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ম্যাম। ওকে, তাহলে গতদিন আমি হচ্ছে একটা এক্সাম্পল বলেছিলাম যখন টিস্যু পেপার বলেছিলাম, আর এবং হচ্ছে আর একটা এক্সাম্পল বলেছিলাম হচ্ছে তোমাদেরকে আমি টি ব্যাগ, তো হচ্ছে টি ব্যাগ এর সময় একজনকে কোশ্চেন করেছিল যে টি ব্যাগটা আসলে ফেব্রিক কিনা, তো আসলে ফেব্রিক যেটা আছে আসলে, তো দেখা যাবে যে তোমার হচ্ছে টেক্সটাইল, যদি ওয়ার্ডটা তুমি দেখো, আরেকটা শব্দ দেখো ইউজ করেছি এন্ড ইউজ। আচ্ছা, তোমরা তো ন্যাচারাল ফাইবার পড়েছো তাই না? ন্যাচারাল ফাইবার কটন, ফ্ল্যাক্স, জুট, হেম্প, সিল্ক, উল, জুট, হেম্প, সিল্ক, উল, আর কি বানানা, পাইনাপেল,
ব্যানানা পাইনাপল ওকে গুড ওখানে পড়তে খেয়াল করো এখন তোমাকে মনে হয় ওখানে চারটা ফাইবারকে খুব ভালো করে পড়ানো হয়েছে বাকিগুলো হয়তো শর্টলি পড়ানো হয়ে গেছে আমি আই এম নট শিওর যে চারটার মধ্যে কি কি আছে কটন জুট উল এবং হচ্ছে সিল্ক ঠিক আছে এই চারটা ফাইবার মনে হয় তোমাদের ডিটেলস পড়ানো হয়ে গেছে এবং সেখানে খেয়াল করো বাকিগুলো সম্ভবত শর্টলি পড়ানোর কথা অ্যাজ ইউজুয়াল ওখানে খেয়াল করো যদি ফাইবার গুলো হচ্ছে দেখো মনে আছে কিনা তোমার ওখানে কিন্তু এন্ড ইউজ শব্দটা ইউজ করেছে শব্দটা ইউজ শুধুমাত্র ইউজ না ঠিক আছে তো এন্ড ইউজ বলতে কি বোঝানো হচ্ছে বেসিক্যালি এন্ড ইউজ বলতে বোঝানো হচ্ছে যে হচ্ছে ওই ফাইবারটা দিয়ে মনে করো হচ্ছে ইয়ান তৈরি করলো ফর এক্সাম্পল কটনই ধরো কটন ইয়ান তৈরি করার পর সেটা দিয়ে হচ্ছে উইভিং বা হচ্ছে নেটিং করে ফেব্রিক তৈরি করলো দেন হচ্ছে ডাইং অথবা প্রিন্ট করলো দেন হচ্ছে মনে করো হচ্ছে তোমার শার্ট তৈরি করলো ঠিক আছে তাহলে হচ্ছে এই কটন ফাইবারের হচ্ছে এই কটন ফাইবারের হচ্ছে এন্ড ইউজ কি হলো এন্ড ইউজ হচ্ছে তোমার হচ্ছে শার্টটা এন্ড ইউজ সবসময় খেয়াল করো ফাইবারের ক্ষেত্রে হচ্ছে ইউজ শব্দটা থাকে না ফাইবার বা ইয়ানের ক্ষেত্রে সবসময় থাকে এন্ড ইউজ এন্ড ইউজ মানে হচ্ছে ওই ফাইবারটা বা হচ্ছে আমি ইয়ানটা দিয়ে পরবর্তীতে আমি অনেকগুলো হচ্ছে প্রসেস ফলো করব তারপর আমি সর্বশেষ কোথায় গিয়ে ওইটা হচ্ছে ইউজ করব সেটাকে বলা হয় এন্ড ইউজ ঠিক আছে তো হচ্ছে নন ওভেন হচ্ছে যেটা বল টিবেল যেটা বলেছিলাম সেটা বেসিক্যালি এন্ড ইউজ ছিল তো বেসিক্যালি ওটা একটা হচ্ছে ফেব্রিক না বেসিক্যালি ওটা একটা প্রোডাক্ট ছিল ঠিক আছে তো তুমি যদি এখন টেক্সটাইল ধরো আমরা একটা টেক্সটাইলের একটা অ্যাপ্লিকেশন করতেছি হচ্ছে অ্যাপারেল এখন আসো টেক্সটাইল ওয়ার্ডটা টেক্সটাইল যদি ওয়ার্ডটা ধরো টেক্সটাইল বলতে আসলে কি বোঝায় এটা আসলে প্রথমে জানি কেউ জানো কি না টেক্সটাইল বলতে কি বোঝায় কারো জানা আছে কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে এটা যদি না জানি তাহলে তো হচ্ছে আসলে কি পড়তেছে এটাও তো আসলে কনফিউশন থেকে যাবে টেক্সটাইল বলতে কি বোঝায় হ্যালো হ্যালো হ্যাঁ জানা আছে কি জানা নাই যে কোনো একটা যেটাই হোক না কেন তো এটা আগে যেটা বোঝানো হতো আগে বোঝানো হতো শুধুমাত্র হচ্ছে ওভেন ফেব্রিক কে শুধুমাত্র হচ্ছে ওভেন ফেব্রিক কে আগে টেক্সটাইল বোঝানো হতো এটা হচ্ছে পাস্টে ঠিক আছে পাস্টে হচ্ছে এটা হচ্ছে বোঝানো হতো ও টেক্সটাইল বলতে শুধুমাত্র ওভেন ফেব্রিকে টেক্সটাইল বলা হতো অন্য কোনো কিছুকে টেক্সটাইল বলা হয় না তাহলে এখন আসো প্রেজেন্টে কি বলে প্রেজেন্টে টেক্সটাইল বলতে বোঝানো হচ্ছে আচ্ছা প্রেজেন্টে টেক্সটাইল বলতে বোঝানো হচ্ছে ফাইবার হতে পারে ইয়ার্ন হতে পারে ফিলামেন্ট হতে পারে তিনটা খেয়াল করো ফাইবার ইয়ার্ন এবং হচ্ছে ফিলামেন্ট বলতেছে ন্যাচারাল হতে পারে ম্যানুফ্যাকচারডও হতে পারে ফাইবার বলতেছে ফাইবার বেসিক্যালি ফাইবারের মধ্যে একটা ফর্মিং হচ্ছে ফিলামেন্ট বেসিক্যালি স্ট্যাপল এবং হচ্ছে ফিলামেন্ট দুটো ফর্ম তো হচ্ছে ফাইবার বলতেছে দেন হচ্ছে ইয়ার্ন বলতেছে এখানে ফাইবার বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে স্ট্যাপল ফর্মের ফাইবার দেন হচ্ছে ফিলামেন্ট এটা আর দেন হচ্ছে ইয়ার্ন তো এই তিনটা বলতেছে ন্যাচারালও হতে পারে দেন হচ্ছে ম্যানমেডও হতে পারে ঠিক আছে ন্যাচারাল হোক অথবা ম্যানমেড হোক বলতেছে এই তিনটা যদি কোনো একটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে তাহলে সেই প্রোডাক্টটাকে যে কোনো প্রোডাক্টই হোক না কেন আমি টেক্সটাইল বলতে পারবো তাহলে আগে টেক্সটাইল বলতে বোঝানো হতো শুধুমাত্র উভেন ফেব্রিক কিন্তু এখন বলতেছে ফাইবার ইয়ার্ন ফিলামেন্ট এবং এই তিনটা যদি কোনো হচ্ছে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যদি হচ্ছে প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল হিসেবে মানে প্রধান র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয় এরকম যে কোনো প্রোডাক্টকে আমি কি বলবো টেক্সটাইল বলবো এখন এক্সাম্পল শুধুমাত্র আমাদের হচ্ছে অ্যাপারেল না মনে করো আমরা যে হচ্ছে হোয়াইট বোর্ড গুলা ইউজ করি লেখার সময় হচ্ছে ক্লাসরুমে যে হোয়াইট বোর্ড গুলা ইউজ করি এটা কিন্তু টেক্সটাইল
দেন মনে করো যে পিভিসি ডো যেগুলো ইউজ করে এটা কিন্তু টেক্সটাইল, দেন হচ্ছে মনে করো যে টেবিল যেগুলো আছে এটাও টেক্সটাইল, এরোপ্লেনের বডি এটাও টেক্সটাইল, বাসের মনে করো হচ্ছে যে সিট কভার গুলো আছে বা কার্টেন যেগুলো ঝোলায় পর্দা যেগুলো ঝোলায় সেটাও কিন্তু টেক্সটাইল, আমরা যে বেডশিটের উপর হচ্ছে ঘুমাই থাকি সেটাও কিন্তু হচ্ছে টেক্সটাইল, আমরা যে লেপটা গায়ে দিই শীতকালে সেটাও টেক্সটাইল, আমরা যে হচ্ছে বালিশ গুলা ইউজ করি এটাও কিন্তু টেক্সটাইল, বোঝা গেছে? জি ম্যাম, তাহলে টেক্সটাইল বলতে এখন আর শুধুমাত্র যে আমাদের অ্যাপারেল এর মধ্যে কনফাইন্ড থাকবো সেরকমটা না, ঠিক আছে? আবার মনে করো যে হচ্ছে যখন হচ্ছে মনে করো বাঁধ বাঁধে, যখন নদীর পাশে যে বাঁধ গুলো আছে সে বাঁধ গুলো যখন বাঁধে ওখানে খেয়াল করো, ওখানে কিন্তু হচ্ছে একটা হচ্ছে উভেন ফেব্রিক, মানে হচ্ছে জালি জালি টাইপের একটা ফেব্রিক ইউজ করে যেটাকে বলা হয় জিও টেক্সটাইল, ঠিক আছে? আবার হচ্ছে মনে করো যে কনস্ট্রাকশনে যখন কাজ করে, রোড ঢালাই হোক অথবা হচ্ছে বিল্ডিং যখন তৈরি করে, ওখানে খেয়াল করবো, খেয়াল করেছো কিনা বা এরপরে যখন কনস্ট্রাকশনের কাজ হবে তখন একটু খেয়াল করিও, ওখানে কিন্তু হচ্ছে জুটের একটা হচ্ছে জালি টাইপস এর একটা হচ্ছে কাপড় ইউজ করে, ওটা কিন্তু টেক্সটাইল, ওটা হচ্ছে জিও টেক্সটাইল। আবার মনে করো যে হচ্ছে মেডিকেল টেক্সটাইল, এখন মনে করে কি হতে পারে যে হচ্ছে যখন হচ্ছে স্যার মানে অপারেশন করে তখন তো অনেক সময় সেলাই দেয়, সেলাই দেওয়ার সময় কিন্তু একটা ইয়ার্ন ইউজ করে, এটার কিন্তু হচ্ছে ওখানে ইয়ার্ন শব্দটা ইউজ করে না, তোমাকে বোঝানোর জন্য আমি ইয়ার্ন বললাম, বেসিক্যালি ওটাকে সুচার বলে ওরা, ঠিক আছে? ওরা বলে সুচার, এই সুচারও কিন্তু হচ্ছে আমাদের ইয়ার্ন বেসিক্যালি, এটা হচ্ছে টেক্সটাইল। আবার মনে করো গজ যেগুলো ইউজ করে বা ব্যান্ডেজ যেগুলো ইউজ করে এটাও কিন্তু টেক্সটাইল, এগুলোকে বলা হয় মেডিকেল টেক্সটাইল। আর মনে করো যে হচ্ছে পা ভেঙে যায় অথবা হাত যখন ভেঙে যায় তখন হচ্ছে প্লাস্টার করে দেয়, তখন খেয়াল করো ওখানে কিন্তু হচ্ছে একটা মোটা একটা কাপড় দিয়ে বেসিক্যালি হচ্ছে দিয়ে প্লাস্টারটা করে দেয়, ওটাও কিন্তু টেক্সটাইল, এটাকে সবগুলোকে বলা হচ্ছে কি হচ্ছে মেডিকেল টেক্সটাইল। আবার মনে করো হচ্ছে যখন হচ্ছে মনে করো ফুটবল হোক বা ক্রিকেট হোক যখন হচ্ছে প্লেয়াররা জার্সি পরে ওটাও কিন্তু হচ্ছে টেক্সটাইল বেসিক্যালি, তো ওটাকে বলা হয় স্পোর্ট টেক্সটাইল, ঠিক আছে? তো টেক্সটাইলের হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে, তো শুধুমাত্র টেক্সটাইল বলতে শুধুমাত্র যে শুধুমাত্র অ্যাপারেল হবে ঠিক সেরকমটা না, টেক্সটাইলের অ্যাপ্লিকেশন বিভিন্ন ফিল্ডে আছে। তোমাদের একটা সাবজেক্ট থাকবে টেকনিক্যাল টেক্সটাইল, ওইখানে দেখো যে টেক্সটাইল কোন কোন জায়গায় অ্যাপারেল ছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, এটা ডিটেলস চলে আসবে, তাহলে মনে থাকবে এখন টেক্সটাইল বলতে শুধুমাত্র অ্যাপারেল কে বা হচ্ছে আমাদের ড্রেসটাকে বোঝা বুঝবো না, টেক্সটাইল আসলে অনেক অ্যাপ্লিকেশন ফিল্ড আছে, সেরকম একটা অ্যাপ্লিকেশন ফিল্ড হচ্ছে তোমার হচ্ছে টি ব্যাগ যেটা ছিল সেটা, এবং তোমাকে বোঝানোর জন্য আমি ইউজ করেছি। এবং নন ওভেনের একটা আরো আরো ভালো তোমাকে এক্সাম্পল দেই, কেউ বাজার করো, বাজার তো আমরা সব হরহামেশাই করি, কাঁচা বাজার বলতে যে বাজার সেরকমটা না, মনে করো কসমেটিক্স কিনি বা ড্রেস কিনি হরহামেশাই করি, ওখানে খেয়াল করেছো কিনা এখন কিন্তু পাতলা অর্ধেক ব্যাগ দেয়, খেয়াল করেছো কেউ? Yes ma'am. জি ম্যাম, ওইটা কিন্তু বেসিক্যালি হচ্ছে ওটাও হচ্ছে নন ওভেনের হচ্ছে প্রোডাক্ট, ওটা কিন্তু আগে হচ্ছে ওভেন প্রোডাক্ট ছিল, শপিং ব্যাগ গুলো আগে উইভিং করে করতো, কিন্তু এখন হচ্ছে দেখা যাবে যে কস্ট কমানোর জন্য ওরা হচ্ছে আর হচ্ছে উইভিং প্রসেসে যাচ্ছে না, নন ওভেনেই হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে শপিং ব্যাগ গুলো এখন দেখবা নন ওভেনের তৈরি। আর আদার্স যদি ধরি উইভিং নিটিং গেল, দেন যদি আদার্স আর একটা প্রসেস বলেছে তাহলে উইভিং নিটিং নন ওভেন গেল, এবং আদার্স যদি একটা প্রসেস ধরা হয় যে ফেব্রিক তৈরি করার, সবগুলো আরো অনেকগুলো আছে আসলে বেসিক্যালি, সবগুলোকে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা গ্রুপ করে দিচ্ছি যে আদার্স ফেব্রিক তৈরি প্রসেস। এখানে মনে করো হচ্ছে একটা এক্সাম্পল দিই, ব্রেডিং হচ্ছে একটা হচ্ছে প্রসেস, ব্রেডিং শব্দটা হচ্ছে BRAI, ব্রেড বা হচ্ছে ব্রেডিং। তো তোমরা হচ্ছে ছেলেরা শু পরো তো, শুয়ের ফিতা আছে না? Yes ma'am. ওইটা বেসিক্যালি হচ্ছে ব্রেডিং, ব্রেডিং এর প্রোডাক্ট, ঠিক আছে? তো ওই এটা হচ্ছে একটা ফেব্রিক, ওটা বেসিক্যালি একটা ফেব্রিক, ঠিক আছে? ওই ফেব্রিক তৈরি করার যে প্রসেস ওইটাকে বলা হয়েছে ব্রেডিং, এবং হচ্ছে প্রোডাক্টটাকে বলা হয় ব্রেডেড প্রোডাক্ট, তো ওটাও ওয়ান কাইন্ড অফ ফেব্রিক। তাহলে হচ্ছে ফেব্রিক তৈরি করার আপাতত কয়টা প্রসেস দেখলাম, চারটা, একটা হচ্ছে কি ওয়েভিং, একটা হচ্ছে নিটিং, একটা হচ্ছে নন ওভেন, একটা হচ্ছে আমার কি হচ্ছে আদার্স শিখলাম, ঠিক আছে? তার মধ্যে তিনটার হচ্ছে ক্ষেত্রে হচ্ছে ইনপুট হবে ইয়ার্ন, আউটপুট হচ্ছে ফেব্রিক, এবং একটা এক্সেপশন যেখানে হচ্ছে ইনপুট হবে হচ্ছে কি ইয়ার না হয় ফাইবার হবে, কোনটা সেটা নাম কি? নন ওভেন। এক্সাম্পল কি আসবে নন ওভেন প্রোডাক্টের? টিস্যু পেপার, টিস্যু পেপার, টি ব্যাগ, দেন হচ্ছে শপিং ব্যাগ,
ঠিক আছে, হ্যাঁ মনে থাকবে তাহলে। ব্রিডিংটা কি আদার্স এর মধ্যে পড়ে? হ্যাঁ ব্রেডিংটা এখানে আসলে ডিটেলস অনেক আরো আছে, উইভিং তুমি যদি পড়তে চাও ওখানে স্পেসিফিক নাম চলে আসবে, যেমন কার্পেট তৈরি করার একটা আসবে, দেন হচ্ছে এরকম ব্রেডিং হচ্ছে সেরকম একটা, যে তোমার যে জুতার ফিতা গুলা যেটা আছে শুয়ের ফিতা ওটার যে প্রসেস সেটা বেসিক্যালি হচ্ছে ব্রেডিং। তোমার বোঝার সুবিধার জন্য, জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য আমি আদার্স দিয়ে দিলাম, ঠিক আছে জি আচ্ছা বোঝা গেছে এরকম। আচ্ছা এখানে যে ফেব্রিকটা আসবে বেসিক্যালি এখানে হচ্ছে এই উইভিং নিটিং অথবা হচ্ছে আমার কি হবে নন ওভেন হোক অথবা হচ্ছে আদার্স যে প্রসেস সবগুলো হচ্ছে প্রোডাক্ট আসবে ফেব্রিক। এখানে আরো একটা আমি ফেব্রিক লিখলাম কারণ আমার দুইটাই লাগবে আসলে, তো এই ফেব্রিক এবং এই ফেব্রিক এই দুইটা ফেব্রিকের মধ্যে পার্থক্য কি আসবে আসলে দেখো। এখানে ইয়ান থেকে আমি যখন হচ্ছে উইভিং নিটিং করে হচ্ছে এখন আসলে আমি অ্যাপারেলে চলে আসতেছি, আদার্স বা নন ওভেন গুলা বাদ আমি হচ্ছে এখন অ্যাপারেল তৈরি করার ফ্লো চার্টে চলে আসলাম, যেখানে ইয়ান থেকে উইভিং অথবা আমি নিটিং যে কোনো একটা আমি প্রসেস ইউজ করলাম, করার পর আমি ফেব্রিক পেলাম। এখন খেয়াল করো আমাদের একটা আমরা ডিপার্টমেন্ট আছে ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, তো ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে এই ডাইং অথবা হচ্ছে প্রিন্টিং প্রিন্টিং এন্ড হচ্ছে ফিনিশিং ফিনিশিং, ঠিক আছে। তাহলে দেখো দুইটারই হচ্ছে কিন্তু এখানে আমি হচ্ছে ইনপুট ডাইং ডাইং অথবা প্রিন্টিং, ঠিক আছে, যে কোনো একটা করতে হবে, দুইটা করা যাবে না, ডাইং অথবা প্রিন্টিং এবং তারপর বলতেছে যে যে কোনো একটা করে আমি হচ্ছে ফিনিশিংটা করতে পারবো। এখন আসো দুইটা এক দুইটাই খেয়াল করো, ইনপুট দিয়েছে ফেব্রিক, আউটপুট দিয়েছে ফেব্রিক, দিয়েছি ফেব্রিক, তাহলে দুইটা ফেব্রিক হলে কি ডিফারেন্সিয়েট করা যাবে? করা যাবে না, না না না, তুমি হচ্ছে এখানে দেখো এখানে ফেব্রিক লিখেছে আমি এখানে ফেব্রিক লিখেছি, তাহলে তো উপায় নাই যে হচ্ছে আমি হচ্ছে যদি থিওরিটিক্যালি ধরি হয়তো প্র্যাকটিক্যালি এটা হচ্ছে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু থিওরিটিক্যালি এখানে বোর্ড থেকে তো আমি বোঝার উপায় নাই যে কোন ফেব্রিকটা আসলে আমার কি আসছে যে হচ্ছে ডাইং এর পর র ফেব্রিক একটা ফিনিশড ফেব্রিক। হ্যাঁ এখানে এসে দিতে হবে কি আমরা হচ্ছে গ্রে ফেব্রিক বলে বেসিক্যালি এটাকে, গ্রে ফেব্রিক বলে, আর এইটা গিয়ে আমার কি আসবে ফিনিশড ফেব্রিক, ফিনিশড ফেব্রিক, ঠিক আছে। এখন আসলে তাহলে হচ্ছে ইনপুট দেবো ডাইং অথবা প্রিন্টিং, যেখানে হোক না কেন একটা ইনপুট হবে গ্রে ফেব্রিক, আর হচ্ছে তাহলে গ্রে ফেব্রিক আসলে ভালো কথা। এখন ডাইং এবং আর প্রথমে আসলে ডাইং বলতে কি বোঝায়, ডাইং বলতে বোঝানো হচ্ছে সবগুলো একটা বেসিক্যালি প্রসেস, তো ডাইং বা প্রিন্টিং সবগুলো বা ফিনিশিং সবগুলো হচ্ছে প্রসেস। তো ডাইং বলতেছে যে সুইটেবল কন্ডিশনে ম্যাটেরিয়াল কে কালার করার প্রসেস, মানে ফেব্রিকটাকে গ্রে ফেব্রিকটাকে সুইটেবল কন্ডিশনে আমি যদি কালার করি তখন সেই প্রসেসটাকে বলতেছে ডাইং। এখন খেয়াল করো সুইট একটা শব্দ আমি ইউজ করেছি, সুইটেবল কন্ডিশন, সুইটেবল সুইটেবল কন্ডিশন, সুইটেবল কন্ডিশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, সুইটেবল কন্ডিশন বলতে বোঝানো হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার প্রেশার প্রেশার দেন হচ্ছে টাইম, ঠিক আছে। তারা সুইটেবল কন্ডিশন বলতে বোঝানো হচ্ছে যে একটা সার্টেন টেম্পারেচারে করতে হবে, একটা সার্টেন প্রেশারে করতে হবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে সময়ে নিয়ে করতে হবে, যদি এই তিনটা হচ্ছে মেনটেন করে যদি আমি হচ্ছে কোন ফেব্রিক কে বা হচ্ছে ডাই করি কালার করি তখন সেই প্রসেসটাকে বলতেছে ডাইং। তাহলে ডাইং হলো কি, ডাইং হলো একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি গ্রে ফেব্রিকটাকে কি করতেছি আমি কালার করতেছি, একটা সুইটেবল কন্ডিশন, সুইটেবল কন্ডিশন কি কি আসবে টাইম টেম্পারেচার প্রেশার, এটা যদি মেনটেন করে আমি হচ্ছে গ্রে ফেব্রিকটাকে কালার করি তখন সেই কালারেশন প্রসেসটাকে বলবো হচ্ছে ডাইং। আচ্ছা দেন আসো হচ্ছে প্রিন্টিং, প্রিন্টিং কি বলতেছে ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, হচ্ছে ফেব্রিক তৈরির আগে ইয়ার্ন কে কি ডাই করার পরে ফেব্রিক তৈরি করা যায় না? হ্যাঁ এখন আসো ভালো বসি, এটা হচ্ছে আমি হচ্ছে কেন হচ্ছে ফেব্রিক অবস্থা ডাই করতেছি। এখন যদি অ্যাজ ইউজুয়াল ধরো সবচেয়ে বেশি যে প্রসেসটা চলে ফেব্রিক ডাইং চলে বেশি, তবে সবগুলো অবস্থায় ডাইং করা যাবে, ফাইবার কেও ডাই করা যাবে, ফাইবার অবস্থায় ডাই করা যাবে, ইয়ার্ন কেও ডাই করা যাবে, দেন হচ্ছে ফেব্রিকেও ডাই করা যাবে, অ্যাপারেল কেও ডাই করা যাবে, থ্যাংক ইউ, ঠিক আছে। সবগুলো স্টেজ আমি ডাই করতে পারবো, ফাইবার ইয়ার্ন ফেব্রিক এবং অ্যাপারেল চারটাকেই আমি ডাই করতে পারবো, তবে অ্যাজ ইউজুয়াল বেশি চলে হচ্ছে ফেব্রিক ডাই, এজন্য এই প্রচারটা এভাবে করা হয়ে গেছে। জি বলো
ম্যাম এখানে কি ডিউরেবিলিটির কোনো ব্যাপার আছে যে ফেব্রিকে করলে একরকম আছে? মনে করো যেমন যদি মনে করো চেক এবং হচ্ছে স্ট্রাইপ, ফর এক্সাম্পল বলি তোমাকে, চেক ধরো, চেক চেক এবং হচ্ছে স্ট্রাইপ, এটা হচ্ছে বোঝো কিনা? আমরা গ্রামীণ চেক মনে হয় অনেক শিখেছি তাই না, এই ওয়ার্ডটা আগে থেকে পরিচিত মনে হয়, চেক, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আগে, চেক এবং হচ্ছে স্ট্রাইপ। আচ্ছা চেক বলতে কি বোঝায় বলো তো, কোনটাকে বলবো? ম্যাম আসলে যেটা জানি আর কি, যে শার্টের মধ্যে আড়াআড়ি করে, মানে শার্টের মধ্যে আড়াআড়ি করে দুই পাশেই যে মানে কালার, আড়াআড়ি শব্দটা বলিও না কারণ এখন তুমি দুটো ওয়ার্ড শিখেছো, যে ওভেন ফেব্রিক বলতেছো তুমি, যে হচ্ছে তাহলে তোমার কি আসবে, যে হচ্ছে ওয়ার্ড ইয়ার্ন, আর হচ্ছে কি আছে ওয়েট ইয়ার্ন। তাহলে এখন বলো যে লেংথ বরাবর তোমার যে ইয়ার্নটা থাকবে ওয়ার্ড ইয়ার্ন, এবং হচ্ছে উইথ বরাবর তোমার শার্টের দিকে খেয়াল করো, বেসিক শার্ট, যেটা শার্ট পরো, টি শার্ট না, কিন্তু শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডিফারেন্স আছে। কিন্তু আমি বলতেছি একজন তোমার যে শার্টটা পরো, ঠিক আছে, এই যে আইডি 58 যেটা দেখতে দেখেছি, 58 এর যে ফিগার, সো পিকটা আমি দেখতেছি এখানে, ওই যে শার্টটা পরে আছে বেসিক্যালি এটা হচ্ছে বেসিক শার্ট, আর তোমরা যেটা এখন আমি যেটা পরো আসলে ফর্মাল ড্রেস হিসেবে বেসিক শার্ট, ঠিক আছে? তো এই বেসিক শার্ট হচ্ছে, বেসিক শার্টে যদি হয় তাহলে বেসিক শার্টটা ম্যাক্সিমামে আসে হচ্ছে ওভেন ফেব্রিক। তো এই ওভেন ফেব্রিকে খেয়াল করো, দুইটা হচ্ছে ইয়ার্ন, একটা হচ্ছে লেন্থ বরাবর ইয়ার্ন হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, এবং উইথ বরাবর ইয়ার্নটা হচ্ছে ওয়েভ ইয়ার্ন। এখন বলো আর আরই না বলে ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েভড ইয়ার্ন বলো। হ্যাঁ এবার হ্যাঁ চেক বলো, ওয়ার্প আর ওয়েভড দুইটা মিলায়ে যে মানে ডিজাইনটা ক্রিয়েট করা হয় আর কি? ডিজাইন তো অনেক আছে ম্যাম আসলে। হ্যাঁ বলো, বলে বুঝাইতে পারছি না। আচ্ছা বলে বুঝাইতে পারছি, ওয়ার্প আর ওয়েভ এর কালার ডিফারেন্ট থাকবে আর কি? ওয়ার্প আর ওয়েভ এর কালার ডিফারেন্ট থাকবে। আচ্ছা আর কেউ? সমস্যা নাই, তোমরা তোমাদের ওপিনিয়ন বলতেই থাকো, প্রবলেম না। আচ্ছা আমি দেখি তোমাদের কিছু দেখাইতে পারি কিনা। আর কেউ কনসেপ্ট? হ্যালো, ম্যাডাম ওয়েভড আর ওয়ার্প ইয়ার্ন ইন্টারলেসিং এর ফলে যে চক্রাকার অংশের সৃষ্টি হয়, আচ্ছা দাঁড়ান আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে থেকে দেখাতে পারি কিনা চেক। এই তো অনেকগুলো চলে এসেছে, দেখো ব্যাপার যেকোনো একটাতে করলেই হবে। জি আমি এইগুলো বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু, জি বুঝতে পারছি আমি, বাট ক্লিয়ার একদম হয়নি, এটাই হচ্ছে মানে এক্সপ্রেস করতে পারিনি প্রপারলি, এটাই তো প্রবলেম। দেখো হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে, দেখো হচ্ছে এখানে যে হচ্ছে স্ট্রাইপ গুলো আছে, এবং হরাইজন্টাল যেটা আছে এটা দিয়ে একটা বক্স তৈরি করে গেছে না? Yes ma'am. জি দেখো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন এবং হচ্ছে ওয়েভ ইয়ার্ন, ঠিক আছে? বেসিক্যালি আমি তোমাকে বোঝানোর জন্য বেসিক্যালি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল শব্দটা ইউজ করতেছি, কিন্তু হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ধরো তাহলে বেসিক্যালি আসবে হচ্ছে ওয়ার্প ইয়ার্ন এবং হচ্ছে ওয়েভ ইয়ার্ন। তো এটা আমাদের ওয়ার্প ইয়ার্ন, এটা হচ্ছে আমাদের ওয়েভ ইয়ার্ন। তো এই দুটো খেয়াল করো, এই ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েভ ইয়ার্নের ডিজাইন মিলে একটা হচ্ছে কি হচ্ছে বক্স তৈরি হয়ে গেছে, এরকম যদি বক্স হয় এটা হলো বেসিক্যালি চেক, ঠিক আছে? তো তুমি যদি হচ্ছে এই চেক ফেব্রিক তৈরি করতে চাও, চেক আছে তাহলে আমরা দাঁড়াও স্ট্রাইপ দেখে আসি আরেকটা স্ট্রাইপ ফেব্রিকের এক্সাম্পল দেখি। ম্যাম এই বক্স গুলো হয় কিভাবে? এই বক্স গুলো যদি আমি করতে চাই, এটা খেয়াল করে, এটা কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রিন্টে করে না, প্রিন্ট দিয়েও করা যায় ডিজাইনটা,
কিন্তু হচ্ছে প্রিন্টে করে না বেসিক্যালি বেসিক্যালি কিন্তু করে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফেব্রিকের ডিজাইন হিসেবে হচ্ছে ওভেন ফেব্রিকের ডিজাইন হিসেবে উইভিং এ করে। তো উইভিং এ যদি করতে চাও তাহলে খেয়াল করে এটা কিন্তু প্রথম আমাকে ইয়ারনটাকে ডাই করতে হবে। আমি কিন্তু ফেব্রিক ডাই করলে হচ্ছে একসঙ্গে সব ডাই হয়ে যাবে, পুরো সারফেসটাই ডাই হয়ে যাবে। তো তখন তো হচ্ছে আমি ডিজাইনটা ফুটে তুলতে পারবো না। তাহলে কি করতে হবে, এই ডিজাইনটা ফুটে তুলতে গেলে যদি আমি উইভিং এ করতে চাই তাহলে আমার কি করতে হবে, ইয়ার অবস্থায় যেটা আছে ইয়ারনটাকে আমার ডাই করতে হবে। এখন দেখো এখানে সবগুলাই হচ্ছে স্ট্রাইপ ফেব্রিক এর এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। সবগুলো দেখো হচ্ছে হরাইজন্টাল আছে ম্যাক্সিমামে, আমি একটা সরি ভার্টিক্যাল আছে, আমি একটা হরাইজন্টাল খুঁজতেছিলাম, এইটা বেশ হরাইজন্টাল। এখন তাহলে খেয়াল করো এই এই ফেব্রিকটা খেয়াল করো আর এই ফেব্রিকটা খেয়াল করো, এটা খেয়াল করো এটা কিন্তু পুরো হরাইজন্টালি গেছে, এটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাইপ, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রাইপ। খেয়াল করো এখানে হচ্ছে কি করতেছে, ডিজাইনটা কোনো বক্স তৈরি করে গেলে কিন্তু আমাদের এখানে চেকে খেয়াল করো ওয়ারপিয়ান এবং ওয়েবপিয়ান মিলে কিন্তু একটা বক্স তৈরি করেছে না? জি ম্যাম। আর এখানে এসে খেয়াল করো ওয়ারপিয়ান এবং ওয়েবপিয়ান মিলে একটা হচ্ছে স্ট্রাইপ চলে গেছে কিন্তু কোনো প্রকার বক্স তৈরি করেনি, এরকম যদি হয় এটা বলতেছে স্ট্রাইপ ফেব্রিক, এটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাইপ। আর আবারও বলতেছি এই বরাবর হচ্ছে আমি ওয়ার্প ধরতেছি, এই বরাবর হচ্ছে ওয়েব ধরতেছি। তো ওয়েবটা দেখো ইয়ান গুলা যে হচ্ছে স্ট্রাইপ চলে গেছে এটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাইপ, আর এটা হচ্ছে ওয়ার্প এর ইয়ান গুলা বেসিক্যালি হচ্ছে এটা আমার হচ্ছে ডাই করা হয়েছে ইয়ান গুলা। তো এখানে হচ্ছে কিছু ইয়ান, সবগুলো না কিছু ইয়ান ডাই করা হয়ে গেছে, রেড কালারটা হচ্ছে ডাই করা হয়ে গেছে বেসিক্যালি, এটা হচ্ছে ইয়ান ডাই। আর এখানে হোয়াইট যে পার্টটা দেখতেছো, হোয়াইট পার্টটা বেসিক্যালি হচ্ছে আনডাইড অবস্থায় আছে ইয়ানটা, ঠিক আছে। আর এখানে মনে করো যে হচ্ছে পিঙ্ক যে কালারটা আছে, পিঙ্ক কালারটা হচ্ছে বেসিক্যালি ইয়ানটাকে ডাই করা হয়ে গেছে, হোয়াইট যে কালারটা আছে হোয়াইট কালারের ইয়ানটাকে হচ্ছে এখানে ডাই করা হয়নি। বোঝা গেছে? জি। এবার তাহলে আসি আমরা, তাহলে বলতেছে হচ্ছে তাহলে সেই অবস্থা যদি আমি হচ্ছে চেক অথবা স্ট্রাইপ হচ্ছে তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমার হচ্ছে ইয়ার্ন ডাইং করতে হবে। বোঝা গেছে? Yes ma'am. আর অ্যাজ ইউজুয়াল মনে করো আমরা যদি হচ্ছে ইয়ে করতে চাই, মনে করো হচ্ছে এখন যদি অ্যাপারেল ডাই ধরি তাহলে হচ্ছে ইয়ান গেল, ফেব্রিক ডাই গেল। ফেব্রিক ডাই হচ্ছে তোমরা এক কালারের যে মনে করো বেসিক শার্ট গুলো পরো সেটা হচ্ছে ফেব্রিক ডাইং এর প্রোডাক্ট বেসিক্যালি। আর দেন হচ্ছে অ্যাপারেল এর ডাইং ধরে, অ্যাপারেল এর ডাইং এর মনে করো তোমরা এখন জিন্স এর প্যান্ট গুলো পরো না, সেরা ফাটা প্যান্ট, আবার মাঝখানে মাঝখানে কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে। জি ম্যাম। তো এটা মনে করো অ্যাপারেল অবস্থায় করা হয় বেসিক্যালি ওয়াশিং বলে ওখানে কি, ঠিক আছে, ডাই করে মাঝখানে মাঝখানে আবার তুলে দেওয়া হয়। তাহলে খেয়াল করো যে আমি হচ্ছে বিভিন্ন আমার ক্রাইটেরিয়া কি তার উপর ডিপেন্ড করে আমি ডাইটা করব, যে আমি কোন অবস্থায় ডাইটা করব, অ্যাপারেল অবস্থায় ডাই করব, আমার আসলে মানে হচ্ছে এন্ড যে প্রোডাক্টটা আছে সেই এন্ড প্রোডাক্টটা আসলে কোন পারপাসে ইউজ করা হবে বেসিক্যালি সেটার উপর ডিপেন্ড করে আসলে হচ্ছে আমি কোন অবস্থায় ডাইটা করব সেটা ডিপেন্ড করবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে এখন আসো, এবার ডাইং গেল, এবার আসো প্রিন্টিং। প্রিন্টিং প্রিন্টিং বলতে কি বোঝায়? প্রিন্টিং বলতেছে জায়গায় জায়গায় ডাইং করার যে প্রসেস। তাহলে তাহলে ডাইংটা কি, ডাইংটা বলতেছে তাহলে সব জায়গায় হচ্ছে একসাথে সব জায়গায় আমি ডাই করব সেটার হচ্ছে প্রসেস হচ্ছে ডাইং। আর সব জায়গায় এক কালার হবে এটা বলতেছে আমার হচ্ছে ডাইং। এবং যদি আমি কি হয় যে আমি সব জায়গায় আমি এক কালার করতেছি না, আমি মাঝখানে মাঝখানে অন্য কালার দিয়ে দিচ্ছি, এরকম যদি হয় তো সেইটাকে বলতেছে সেই ডাই কালার প্রসেস করার বলতেছে পেন্টিং। বেসিক্যালি শব্দটা ইউজ করা হচ্ছে লোকালাইজড ডাই,
আচ্ছা না গত ক্লাস তো নিলাম, গত ক্লাসে তো মনে হয় ডিসকানেক্ট মনে হয় হয়নি। ফার্স্ট মিটিংটাতে মানে আলটিমেট টাইম দেয়, বাট এরপরের মিটিং থেকে যদি নিজের ইমেল দিয়ে ইউজ করেন তাহলে হচ্ছে 40 মিনিট। আচ্ছা ওকে, তাহলে আসো এবার শুরু করি। সবাই মনে চলে আসছে তাই না? আচ্ছা সবাই একটু চ্যাট অপশনে হচ্ছে একটু কি লিখে যাও। সবাই একটু চ্যাটিং এ পি লেখা শুরু করে দাও। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা ছিলাম ডাইং এবং হচ্ছে পিন্ডি কেয়ার। তো ডাইং কি বলেছিলাম? ডাইং হচ্ছে বলতেছিলাম যে হচ্ছে আমাদের কি আসবে, যে হচ্ছে এটা দুই ডাইং এবং পিন্ডি দুটোই বলতেছে কালারেশন প্রসেস। তো কালারেশন প্রসেসের ক্ষেত্রে বলতেছে দুটোই সুইটেবল কন্ডিশন লাগবে। তো ডাইং যেটা বলতেছে, ডাইং বেসিক্যালি সবগুলাতে একটা কালারই হয়। আর প্রিন্টিং কি বলতেছে যে হচ্ছে লোকালাইজড ডাইং, মানে জায়গায় জায়গায় আমি কালার যখন করবো তখন সেই কালারিং প্রসেসটাকে বলতেছে আমার হচ্ছে প্রিন্টিং। ঠিক আছে, এটা একটা হচ্ছে প্রিন্টেড, এটা সবগুলো এখানে আমরা যেগুলো দেখতেছি সবগুলোই হচ্ছে প্রিন্টেড ফেব্রিকের হচ্ছে এক্সাম্পল। আর এটা হচ্ছে আমার হচ্ছে ডাইড ফেব্রিকের এক্সাম্পল। বোঝা গেছে? জি ম্যাম বোঝা গেছে। তাহলে ডাইং গেল, প্রিন্টিং গেল, দেন হচ্ছে ফিনিশিং। বলতেছে এখন হচ্ছে ফেব্রিকে ডাইং করি অথবা হচ্ছে প্রিন্টিং করি, যেকোনো একটা করতে হবে, দুইটা একসাথে করা যাবে না। ঠিক আছে, যেকোনো একটা প্রসেস ফলো করার পর দেন বলতেছে আমি যদি হচ্ছে দেন হচ্ছে ফেব্রিকের প্রপার্টিজ হচ্ছে ইমপ্রুভ করার জন্য আমি যদি হচ্ছে কোনো প্রকার প্রসেস অ্যাপ্লাই করি সেটাকে বলতেছে ফিনিশিং। এখন ফেব্রিকের প্রপার্টিজ কিরকম ইমপ্রুভ করা যেতে পারে, মনে করো আমি হচ্ছে ফেব্রিকটার আমার কাছে হ্যান্ড ফিল মনে হচ্ছে, মানে হাত দিয়ে ধরে মনে হচ্ছে ফেব্রিকটা অনেক হচ্ছে হার্শ, আমার কাছে খসখসে মনে হচ্ছে আমার কাছে। এখন এটাকে মনে করো কোনোভাবে আমি একটু স্মুথ সফট করতে চাচ্ছি, সফট ফিলিংটা নিয়ে আসতে চাচ্ছি, সে কারণে মনে করে একটা কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করলাম ডাইং অথবা প্রিন্টিং এর পর হচ্ছে ওই ফেব্রিকটার মধ্যে, তখন হচ্ছে এটা এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিনিশিং এর এক্সাম্পল। তাহলে ডাইং অথবা প্রিন্টিং করে এবং দেন ফিনিশিং প্রসেস ফলো করার পর যদি এই যে আমি ফেব্রিকটা পাবো সেটা বলতেছে আমার হচ্ছে ফিনিশড ফেব্রিক। ফিনিশড ফেব্রিক পাওয়ার পর দেন বলতেছে কি আছে, অ্যাপারেল হচ্ছে আমি তৈরি করব। অ্যাপারেল তৈরি করার জন্য কি করতে হবে, এখানে খুব সিম্পলি বলি সুইং, কাটিং এবং সুইং, কাটিং এবং হচ্ছে সুইং, কাটিং এন্ড সুইং। যদি আমি হচ্ছে করি খুব সংক্ষেপে বললাম, এখানেও দেখা যাবে যদি আমি হচ্ছে অ্যাপারেল তৈরি করে ফ্লো চার্ট দেখি ফেব্রিক থেকে, তাহলে দেখা যাবে যে আমার হচ্ছে এখানে 16-17 স্টেপ চলে আসবে। তো অ্যাজ ইউজুয়াল তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। মনে করো আমরা যখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাজার থেকে ফেব্রিক কিনে টেইলার্সে যাই, হচ্ছে আমাদের একটা স্যাম্পল নিয়ে যাই, আমাদের যে কোনো একটা হচ্ছে আগে তৈরি করা হচ্ছে ড্রেস নিয়ে যাই, নিয়ে গিয়ে বললে যে আমাকে এই ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে বানিয়ে দিবেন, তখন ওরা কি করে যে আমি যে ফেব্রিকটা দেবো সেই ফেব্রিকটা হচ্ছে আমি যে ড্রেসটা দিচ্ছি সেই ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী সেই মেজারমেন্ট নিয়ে কাটবে, সেই প্রসেসটাকে বলতেছে কাটিং, এবং দেন সেলাই করবে সুইং মেশিন দিয়ে, সেটা হচ্ছে সুইং। দেন হচ্ছে খুব সংক্ষেপে বললাম এটা দেন আমি পাবো হচ্ছে অ্যাপারেল। তাহলে কি বোঝা গেছে আমার হচ্ছে এই অ্যাপারেল তৈরি করার হচ্ছে ফ্লো চার্ট এবং টেক্সটাইল বলতে ম্যাম আরেকবার বলেন কাটিং সুইং এর ওটা ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা মনে করো আমরা যখন বাজার থেকে মানবো তুমি একটা শার্ট বানাবা, ঠিক আছে বেসিক শার্ট বানাবা, তো তুমি বাজারে গিয়েছো, গিয়ে তোমার পছন্দ মতো একটা হচ্ছে কাপড় কিনে নিয়ে এসেছো। আচ্ছা এটা যখন টেইলার্সে দিবা সাথে তোমার একটা মেজারমেন্ট নিয়ে যাও না ড্রেস, অথবা তুমি ওখানে গিয়ে কিন্তু তুমি তোমার বডি মেজারমেন্ট গুলো দিয়ে দাও এখন এই ফেব্রিক গুলো যে কাটলো, কাটার পর এখন কি তো জয়েন করতে হবে, তো বিভিন্ন ফেব্রিক আমি কাটছি বিভিন্ন, তোমার মনে করো তোমার হচ্ছে হাত, হাতের যে পার্টটা সেটা কাটছে, তোমার স্লিভ কাটছে, তোমার বডি পার্ট কাটছে শার্টের। তো এখন খেয়াল করো এখন এগুলো তো একসাথে জয়েন করতে হবে না, তোমার একটা ড্রেস তৈরি হবে না,
তাহলে এই একসঙ্গে হচ্ছে জয়েন যখন করার জয়েন করার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে সবচেয়ে অ্যাপারেলের ক্ষেত্রে যেটা চলে সেটা হচ্ছে সুইং। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন যে অংশ অংশ পার্ট গুলো আছে সেই পার্ট গুলার হচ্ছে জয়েন করার যে প্রসেস, সেলাই করা সেলাই দিয়ে যে জয়েন করবে সেই সেলাই দিয়ে জয়েন করার প্রসেস হচ্ছে সুইং। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, দেন একটা ব্যাপার আমি বলছি, ফিনিশিংটা ম্যাম একটু আরেকবার বললে ভালো হয় ম্যাম। ফিনিশিংটা ফিনিশিং, আচ্ছা মনে করো তোমার হচ্ছে ডাইং কথা প্রিন্টিং যেকোনো করলাম আমরা একটা হচ্ছে ফেব্রিককে করার পর মনে করো এটার হচ্ছে আমি হাত দিয়ে দেখলাম যে অনেক খসখসে মনে হচ্ছে ফেব্রিকটাকে একটু। ঠিক আছে, ডাইং কথা প্রিন্টিং করার পর আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু সফট হলে আমার পড়তে সুবিধা হবে, কারণ আমরা তো চাবো না যে কোনো কোনো হচ্ছে অ্যাপারেল আমাদের পরিতে গিয়ে সে মানে একটু বা হচ্ছে গায়ে লাগুক। তখন মনে করো আমি হচ্ছে একটা কেমিক্যাল ইউজ করলাম, যে কেমিক্যালটা দিয়ে দেখা যাবে যে আমার কি হবে, যে আমার হচ্ছে ওই কেমিক্যালটা যদি আমি অ্যাপ্লাই করি ওই ডাইড অথবা প্রিন্টেড ফেব্রিকের উপর, তাহলে দেখা যাবে যে আগে যেরকম একটু খসখসে মনে হতো সেই খসখসে ভাবটা কম্পারেটিভলি কমে গেছে। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। তাহলে আমি কি করলাম, খেয়াল করো এখানে ফেব্রিকের একটা প্রপার্টিজ ইমপ্রুভ হয়ে গেছে। কি প্রপার্টিজটা ইমপ্রুভ হয়ে গেছে, এই জায়গায় খসখসে ছিল এবং এখন যেটা হয়ে গেছে এখন সফট মনে হচ্ছে, এটা বেসিক্যালি প্রপার্টিজটার নাম হচ্ছে হ্যান্ড ফিল। হ্যান্ড ফিল হচ্ছে ইমপ্রুভ করেছে। তো এই ধরনের শুধু হ্যান্ড ফিল না, ফেব্রিকের আদার্স প্রপার্টিজ যেগুলো আছে, কালার ফাস্টনেস বা যে কোনো ধরনের প্রপার্টিজ যেগুলো আছে, এই প্রপার্টিজ গুলো হচ্ছে ইমপ্রুভ করার জন্য আমি এডিশনাল যে ধরনের প্রসেস অ্যাপ্লাই করবো এটাকে ডাইং অথবা প্রিন্টিং এর পর সেই প্রসেস গুলোকে বলতেছে হচ্ছে ফিনিশিং। এটা মেকানিক্যাল হতে পারে বা কেমিক্যাল হতে পারে, বোঝা গেছে? Yes ma'am. Okay. এখন আসো আমাদের আরেকটা ফ্লো চার্ট শিখতে হবে। এটা আমাদের হচ্ছে এখন আমরা আমাদের পড়াশোনা চলে আসতেছি, কিসের ফ্লো চার্ট? ফ্লো চার্ট অফ পম্পড ইয়ান প্রোডাকশন, ইয়ান প্রোডাকশন। স্পিনিং বলতে যদি বলি কি বোঝো? পলিমার থেকে ফাইবার তৈরি করার প্রসেস, এটা বলতে বলেছিলাম যে হচ্ছে এটা হচ্ছে আমার স্পিনিং। ঠিক আছে, যেখানে ট্যাবল দেয় তাহলে আমাদের সুবিধা হবে পুরো চার্টটা দেখতে। আচ্ছা, প্রথমে দেই হচ্ছে এখানে ইনপুট, ইনপুট দেন হচ্ছে প্রসেস, প্রসেস অর হচ্ছে মেশিন, মেশিন নেম, আউটপুট। আচ্ছা, প্রথমে আসি ব্লো রুম, ব্লো রুম দেন হচ্ছে কার্ডিং, দেন হচ্ছে আমার কি আসতেছে ব্লো রুম কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম। আচ্ছা ভালো কথা, তোমাদের মনে হয় ইয়ে দিয়েছিলাম, কিছু বই দিয়েছিলাম, দেখেছো? গুগল ক্লাসরুমে? Yes ma'am. ওই বইগুলো একটু ডাউনলোড দিও, ডাউনলোড দিয়ে একটু পড়ার চেষ্টা করিও। ওকে। আর হচ্ছে ইয়ে ম্যাম কতদূর ক্লাস নিয়েছেন কি জানি বলে হচ্ছে আমাদের ডিন ম্যাম? ম্যাম উনি তো এক মাস হলো দুইটা ক্লাস নিচ্ছেন। আমার আসলে দুটা ক্লাস নেওয়ারই কথা ছিল, কারণ হচ্ছে বাকি দুটা ক্লাস তো আমারই নেওয়ার কথা ছিল। ঠিক আছে, ওনার শিডিউল ঠিক আছে।
বাট কি পড়াচ্ছেন উনি? মানে স্টার্ট করেছেন কি দিয়ে বলুন? ফাইবারের প্রপার্টিস কিছু পড়াইছিল, দেন ম্যাম লাস্ট যেটা পড়াইছে সেটা হচ্ছে কার্ডেট আর কমডিয়ান এর প্রসেস চার্ট। প্রসেস চার্ট, ফ্লো চার্ট ম্যাম, ফ্লো চার্ট। ও আমি তো ফ্লো চার্ট লিখেছি তাহলে। এটা কি পড়িয়েছেন উনি দেখো তো? মনে একটু খেয়াল করুন। আচ্ছা সমস্যা নেই, সেকেন্ড টাইম দেখো, এটা তোমাদের আরো বেশি মনে থাকবে। এখন খেয়াল করো, একটু সাউন্ডটা একটু সবার কম করে করো, বেটার হবে আমার মনে হয়। আচ্ছা এখানে আসো, যদি আমরা হচ্ছে এই খেয়াল করো, নরমালি হচ্ছে আসলে তার আগে বলে নিই আমরা যেটা হচ্ছে এখানে খেয়াল করো, আমি লিখেছি ফ্লো চার্ট অফ কমডিয়ান প্রোডাকশন, আরো কিছু বাকি আছে। এখানে আসবে রিং স্পিনিং সিস্টেম। এখন আসো খেয়াল করো, ফ্লো চার্ট বলতে কি বোঝানো হয়? ফ্লো চার্ট বলতেছে কোন একটা প্রোডাক্ট আমি তৈরি করব, সেখানে কি কি হচ্ছে প্রসেস থাকবে, সেটা কার পর কে হবে, এটা যদি আমি কিছু সাইন দিয়ে হচ্ছে আমি হচ্ছে সাজাই তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। তাহলে খেয়াল করো ফ্লো চার্ট বলতেছে কি, এটা হচ্ছে যে আমি হচ্ছে একটা ডিজাইন, হ্যাঁ যে এই সেই কোন একটা প্রোডাক্ট যদি আমি যখন তৈরি করব তখন কোন প্রসেসের পর কোন প্রসেস আসবে, সেটা যদি আমি সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে সাজাই তখন সেটাকে বিভিন্ন সাইনের মাধ্যমে তখন সেটাকে বলতেছে আমার ফ্লো চার্ট। এখন আসে কমডিয়ান প্রোডাকশন বলতেছি ইন রিং স্পিনিং সিস্টেম। আচ্ছা তার আগে প্রথমে বলি যে রিং স্পিনিং সিস্টেম আসবে বেসিক্যালি, তো স্পিনিং আমরা জানি। আচ্ছা রিং খেয়াল করো, রিং হচ্ছে আমরা হাতে রিং পরি না অ্যাজ ইউজুয়াল, ছেলেরাও পরে, শুধু যে মেয়েরা পরে, মেয়েরা একটু বেশি পরে, ছেলেরাও পরে অনেক সময়, হয়তো যে যার পছন্দ অনুযায়ী এটা পড়তে পারে নাও পড়তে পারে, বাট আমি কিছু ছেলেকে দেখেছি পড়তে, তো ছেলে হোক বা মেয়েই হোক, আচ্ছা মেয়েই ধরলাম যেহেতু মেয়েরা বেশি পরে, তো হচ্ছে সেই রিং থেকে বেসিক্যালি হচ্ছে রিং আসছে, ঠিক আছে? এই রিং হচ্ছে দেখা যাবে যে ওই রিং এর যে শেপ রাউন্ড এরকম একটা হচ্ছে হাতে যেটা আমরা পড়ি, ঠিক আছে, এই সেই সেই রিং এর মধ্যে দেখা যাবে যে এই স্পিনিং ফ্রেমটার একটা পার্ট আছে এরকম দেখতে, সেই পার্টটা থেকে নাম এসেছে বেসিক্যালি হচ্ছে রিং, ঠিক আছে? স্পিনিং তো জানি, এটা হচ্ছে আমরা জানি। এখন হচ্ছে ইয়ান তৈরি করা তোমরা যদি সবাই একটু হচ্ছে সবার পক্ষ থেকে ট্রাই করো মনে হয় বেটার হবে, মিউট করাটা লাগবে না, কারণ হচ্ছে মিউট করলে ইন্টারঅ্যাকশনটা কম হয়, দেখা যাবে সবার শেষে গিয়ে আমাকে কোশ্চেনটা নিতে হবে। এখন আসো সেই রিং স্পিনিং তো আমরা আগে শিখেছি, এটা এটা পড়বে কোন স্পিনিং, ইয়ান থেকে সরি ফাইবার থেকে ইয়ান তৈরি করার যে প্রসেস সেই স্পিনিং সিস্টেম, তো পদ্ধতি বা মেথড যেটাই বলো না কেন, তো ফাইবার থেকে ইয়ান তৈরি করার কিন্তু অনেকগুলো স্পিনিং সিস্টেম আছে, ঠিক আছে? তার মধ্যে আমরা যে স্পিনিং সিস্টেমটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে এই রিং স্পিনিং সিস্টেম। কারণ কি? কারণ হচ্ছে এই রিং স্পিনিং সিস্টেম হচ্ছে এখন পর্যন্ত যতগুলো স্পিনিং সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে পুরাতন স্পিনিং সিস্টেম, তার মধ্যে ধরা হয় এর বয়স প্রায় 250 বছর, ঠিক আছে? 250 বছর বয়স এই স্পিনিং সিস্টেমটা হচ্ছে আবিষ্কার হওয়ার পর, এরপর অনেকগুলো স্পিনিং সিস্টেম এসেছে কিন্তু এখন পর্যন্ত কেউ রিং স্পিনিং সিস্টেমটাকে হচ্ছে বিট করতে পারেনি। ধরা হয় রিং স্পিনিং সিস্টেমের যে ইয়ানটা পাওয়া যায় এখান থেকে, এই ইয়ানটা বাজারে এখনো ডোমিনেট করে এবং এটা প্রায় বাজারে 60% ইয়ান থেকে যে ইয়ান গুলো আমরা ইউজ করি তার মধ্যে 60% মানে হচ্ছে যদি আমি হচ্ছে 100 কেজি ইয়ান তৈরি করি অ্যাজ ইউজুয়াল তার মধ্যে 60 কেজি ইয়ান থাকে রিং ইয়ান, বোঝা গেছে? Yes ma'am. আচ্ছা এই রিং স্পিনিং সিস্টেম থেকে দুই ভাবে ইয়ান তৈরি করা যায়, একটা হচ্ছে কার্ডিয়ান, মানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কার্ডিয়ান একটা হচ্ছে কমডিয়ান, কার্ড এবং হচ্ছে কম্প
কম্বিয়ান, ঠিক আছে, কার্ডিয়ান এবং হচ্ছে কম্বিয়ান রিং স্পিনিং সিস্টেমে করা যায়। তো ক্রাড হয়ে গেছে বেসিক্যালি, ক্রাড না আসলে কার্ড, কার্ডিয়ান, কার্ডিয়ান এবং কম্বিয়ান। তো কম্বিয়ানের ফ্লো চার্ট যদি আমরা দেখি তাহলে কার্ডিয়ানের ফ্লো চার্ট আমাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে। কম্বিয়ান যদি দেখি তাহলে কার্ডিয়ানের ফ্লো চার্ট কাভার হয়ে যাবে, এজন্য আমি এখানে লিখেছি হচ্ছে কম্বিয়ান প্রোডাকশন। বোঝা গেছে? এখন আসলে ফ্লো রুম যদি হয়, প্রথমেই হচ্ছে যেটা আসবে ইনপুট দেবো আমি হচ্ছে ফাইবার, ফ্লো রুম এর ইনপুট আসবে ফাইবার এবং আউটপুট আসবে হচ্ছে, হতে পারে হচ্ছে এটা ল্যাপ হতে পারে, পর হচ্ছে ম্যাট হতে পারে, পর হচ্ছে কার্ড ম্যাট হতে পারে, কার্ড ম্যাট অর হচ্ছে চুট ম্যাট, চুট ম্যাট, ঠিক আছে, হচ্ছে কোনটা নামে ডাকতে পারে। এখন আসো ইনপুট দেবো হচ্ছে তাহলে ব্লো রুম। খেয়াল করো এখানে আমি উপরে হেডিং কি দিয়েছি, এখানে দিয়েছি প্রসেস অথবা হচ্ছে মেশিন নেম, কারণ এখানে আমি হচ্ছে সবগুলো মেশিন নেম হয়তো বা করিনি, কিছু হচ্ছে যেমন ওয়াইন্ডিং একটা প্রসেস, কার্ডিং হচ্ছে প্রসেস, আবার ড্রপিং যখন লিখেছি এটা একটা বেসিক্যালি মেশিনের নাম, এই জন্য আমি দুইটা আমার সুবিধার জন্য বেসিক্যালি দিয়েছি প্রসেস অথবা হচ্ছে মেশিন নেম। তো ব্লো রুম এখানে খেয়াল করো তাহলে কি কি আছে, প্রথমে আমাদের মেশিন বা হচ্ছে প্রসেস কি কি লাগবে, যদি মেশিন ধরে একদম মেশিন বলি, প্রথমে আসবে ব্লো রুম, তারপর আসবে কার্ডিং, তারপর আসবে ব্রেকার ড্র ফ্রেম, ল্যাপ ফর্মার, কম্বার, ফিনিশার ড্র ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম, দেন হচ্ছে ওয়াইন্ডিং। ব্লো রুম, কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম, ল্যাপ ফর্মার, কম্বার, ফিনিশার ড্র ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম, দেন হচ্ছে কি হচ্ছে ওয়াইন্ডিং। তাহলে এই কয়েকটা মেশিন আমাদের লাগবে, ঠিক আছে। হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা এখন খেয়াল করো এই কম্বিয়ান তৈরি করার জন্য আমার হচ্ছে এই মেশিন গুলো লাগবে, এই সিকোয়েন্স ওয়াইজ এভাবে লাগবে। এখন যদি আমি তাহলে ব্লো রুম হচ্ছে এখানে খেয়াল করো, এই ব্লো রুম বাদে বাকি যেগুলো নাম লিখেছি সবগুলো হচ্ছে মেশিনের নাম, ব্লো রুম একটা সেকশনের নাম, ব্লো রুম একটা সেকশন যেখানে কি বলতেছে এখানে অনেকগুলো মেশিন আছে, ব্লো রুমে অনেকগুলো মেশিন আছে, অনেকগুলো মেশিন মিলে দেখা যাবে যে একটা সেকশন গঠিত হয়ে গেছে, সেই সেকশনটার নাম কি বলতেছে ব্লো রুম। ব্লো হচ্ছে বাতাসের প্রবাহ, বাতাস না, বাতাসের প্রবাহ, ঠিক আছে, বাতাসের প্রবাহটাকে কাজে লাগিয়ে যে সেকশনে আমি কাজ করি সেই সেকশনটাকে বলতেছে ব্লো রুম। এখানেই দেখা যাবে যে ছয়টা বা আটটা বা হচ্ছে মেশিন আমি ইউজ করতে পারি এই সেকশনে, ঠিক আছে। এই এই এটা হলো একটা সেকশন, এইটা বাদে বাকি সব যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার হচ্ছে মেশিনের নাম। বোঝা গেছে এতটুকু? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা এখন তাহলে নামগুলো বলো তো, দেখে দেখে নামগুলো বলো, দেখতে পাচ্ছ, দেখে দেখে বলো। ব্লো রুম, কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম, ল্যাপ ফর্মার, কম্বার, ফিনিশার ড্র ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম এন্ড ওয়াইন্ডিং। গুড, এখন আসো দেখা যাবে যে ভালো কথা, ব্লো রুম, কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম, আমাদের যেরকম মনে করে একটা সার্টিফিকেট নাম থাকে যেটা আমরা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে ইউজ করি, যেখানে যেখানে সার্টিফিকেট পাই সেখানে নাম লেখা থাকে। আবার দেখা যাবে যে আমার কিছু নিক নেম থাকে না বা বাই নেম থাকে, যেটা আমাদের বাসায় বা ফ্রেন্ডরা ইউজ করে শুধুমাত্র, একাধিক নাম তো আমাদের সবারই থাকে, তাই না? তো এখানে দেখা যাবে যে মেশিন গুলোরও এরকম একাধিক নাম আছে, ব্লো রুম কার্ডিং একটাই নাম, এর একাধিক নাম নেই, কয়েকটা মেশিনের একাধিক নাম আছে, সেই নামগুলো এখন আমি লিখে যাচ্ছি। ব্রেকার ড্র ফ্রেম অথবা হচ্ছে পিকম্ড, পিকম্ড ড্র ফ্রেম, ব্রেকার ড্র ফ্রেম, পিকম্ড ড্র ফ্রেম অথবা হচ্ছে ফার্স্ট ড্র ফ্রেম, ঠিক আছে এটা। দেন ল্যাপ ফর্মার, ল্যাপ ফর্মার ঠিক আছে, কম্বার, কম্বার ঠিক আছে, ফিনিশার ড্র ফ্রেম এর একাধিক নাম আছে, কি কি নাম আছে, ফিনিশার ড্র ফ্রেম অথবা পোস্ট কম্বড, পোস্ট কম্বড, পোস্ট কম্বড ড্র ফ্রেম অথবা হচ্ছে কি হবে সেকেন্ড ড্র ফ্রেম বলে, সেকেন্ড ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখন এতটুকু পর্যন্ত কি পেলাম, দ্য ব্লো রুমের একটাই নাম, কার্ডিং এরও একটা নাম, ড্র ফ্রেম এর এখানে খেয়াল করো দুটোই কিন্তু ড্র ফ্রেম ছিল। তো এখানে হচ্ছে আমার কি হয়ে গেছে, একটা নাম ছিল ব্রেকার, একটা নাম ছিল ফিনিশার,
ব্রেকার ড্রপ ফ্রেম যেটা আছে এটাকে আরো দুটো নামে ডাকা যাবে, কি কি? প্রিকম্পড ড্রপ ফ্রেম অথবা হচ্ছে ফার্স্ট ড্রপ ফ্রেম, ঠিক আছে? দেন কি আছে আমার হচ্ছে ফিনিশড ড্রপ ফ্রেম যেটা আছে সেখানেও আরো কিছু নামে ডাকা যাবে, এটা কি হচ্ছে? পোস্ট কম্পড ড্রপ ফ্রেম অথবা হচ্ছে কি আমার সেকেন্ড ড্রপ ফ্রেম। দেন আসো সিমপ্লেক্স মেশিনেরও এরকম নাম আছে, সিমপ্লেক্স মেশিন যেটা নাম আছে সেটা হচ্ছে সিমপ্লেক্স অথবা ফ্লাই ফ্রেমও বলে, ফ্লাই ফ্রেম অথবা হচ্ছে স্পিড ফ্রেম, স্পিড ফ্রেম অথবা হচ্ছে রোভিং ফ্রেম, রোভিং ফ্রেম, ঠিক আছে? তাহলে সিমপ্লেক্স অথবা ফ্লাই ফ্রেম অথবা স্পিড ফ্রেম অথবা রোভিং ফ্রেম। রিং ফ্রেমেরও একটাই নাম রিং ফ্রেম, আর কোন নাম এটাকে ডাকা হয় না। আর ওয়াইন্ডিং মেশিনকে অনেক সময় হচ্ছে অটোকোনার বলে, অনেকেই অটোকোনার বলে, তবে আমি অ্যাজ ইউজুয়াল অটোকোনার বলতে রাজি না, কারণ হচ্ছে বেসিক্যালি ওয়াইন্ডিং শব্দটা যদি আমি ইউজ করি, অটোকোনার শব্দটি বোঝানো হয় একটা লিমিটেড একটা প্যাকেজকে বোঝানো হয়, কিন্তু আমি যদি ওয়াইন্ডিং মেশিন শব্দটা ইউজ করি তাহলে দেখা যাবে যে এখানে আমার ভার্সাটাইল হয়, এখানে আমি ফোন করতে পারবো, চিজ করতে পারবো বা আদার্স কোনো প্যাকেজ করতে পারবো। তো এই জন্য বেসিক্যালি আমি অটোকোনার শব্দটা একদম স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি না, ওয়াইন্ডিং শব্দটা যদি আমি ইউজ করি তাহলে আমার জন্য হচ্ছে কি হবে, প্যাকেজ যে ডাইভার্সিটিটা আছে প্যাকেজ তৈরি করার, সেই প্যাকেজ তৈরি করার ডাইভার্সিটিটা হচ্ছে আমার জন্য হচ্ছে বেশি থাকবে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা এখন তাহলে বলো তো কয়টা মেশিনের হচ্ছে ভিন্ন ভিন্ন নাম আছে দেখে বলো, দেখে দেখে পড়া আজকে চারটা মেশিন দেখতেছি না, চারটা ম্যাম, চারটা। হ্যাঁ প্রথম আর কি হয়েছে, ব্রেকার ড্রপ ফ্রেম আর কি কি নামে ডাকা যাবে ম্যাম? প্রি কম ড্রপ ফ্রেম অথবা ফাস্ট ড্রপ ফ্রেম। দেন হচ্ছে আমার হচ্ছে ফিনিশার ড্রপ ফ্রেম কে? পোস্ট কম ড্রপ ফ্রেম অথবা সেকেন্ড ড্রপ ফ্রেম। দেন সিমপ্লেক্স মেশিন আর কি কি নামে ডাকা যাবে? ফ্লাই ফ্রেম, স্পিড ফ্রেম অথবা রোভিং ফ্রেম। রাইট। দেন হচ্ছে ওয়াইন্ডিং মেশিন কে? ওয়াইন্ডিং মেশিন কে অটোকোনার বলা হয় মাঝে মাঝে, তবে হ্যাঁ অটোকোনার চেয়ে ওয়াইন্ডিং মেশিন বলার শব্দটা ইউজ করাটা বেটার। তাহলে ঠিক আছে। আচ্ছা আরেকটা বলে ক্লাসটা শেষ করে আরেকটা কথা, তাহলে এটা আমরা ঠিক শিখলাম যে আমাদের হচ্ছে এই স্পিনিং যেটা আছে, যেটা ইয়ান থেকে হচ্ছে সরি ফাইবার থেকে আমি ইয়ান তৈরি করব, সেই ফাইবার থেকে ইয়ান তৈরি করার জন্য আমার এই মেশিন গুলা হচ্ছে আমার লাগবে, ঠিক আছে? এখন আসো আমি এখানে ইউজ করেছিলাম কম্বিয়ান আর হচ্ছে কার্ডিয়ান, কম্বিয়ান এই সবগুলো মেশিন যদি ইউজ করে আমি ইয়ান তৈরি করি তখন সেই ইয়ানটা হচ্ছে কি কম্বিয়ান, আর এখান থেকে যদি মাঝখানে আমি দুইটা মেশিন বাদ দিয়ে দেই তখন সেই ইয়ানটা হবে কার্ডিয়ান। তাহলে কোন দুইটা মেশিন আমি বাদ দেব? এই দুইটা মেশিন হচ্ছে ল্যাপফর্মার আর হচ্ছে কম্বার, ল্যাপফর্মার এবং কম্বার দিয়ে যদি আমি হচ্ছে বাদ দিয়ে দেই এই ফ্লো চার্ট থেকে, তাহলে এই দুটো মেশিন বাদ দিলে তখন যে ফ্লো চার্টটা হবে, তখন সেই ফ্লো চার্টটা হবে কার্ডিয়ান তৈরি করার প্রসেস রিং স্পিনিং সিস্টেমে। কম্বিয়ানের ডেফিনিশনটা কি ম্যাম? কম্বিয়ানের ডেফিনিশনটা কি, এটা দিয়ে কি বোঝায়? কম্বিয়ানের ডেফিনিশন যেটা হবে, এখানে হচ্ছে স্পিনিং এর সময় আমি যদি হচ্ছে এই এই মেশিনগুলো ইউজ করে ইয়ান তৈরি করি তখন সেই ইয়ানটা হচ্ছে কম্বিয়ান, আর যদি হচ্ছে স্পিনিং এর সময় আমি হচ্ছে এই মাঝখানে খেয়াল করো এই দুটো মেশিন কার মাঝখানে দেখো বসে আছে, দুইটা ড্রপ ফ্রেমের মাঝখানে দেখো বসে আছে, এই ল্যাপফর্মার এবং কম্বার দুটো ড্রপ ফ্রেম মেশিনের মাঝখানে হচ্ছে বসে আছে। তখন তুমি যদি অ্যাজ ইউজুয়াল থিওরিটিক্যাল ডেফিনেশন ধরো তাহলে হচ্ছে কি হবে যে আমি হচ্ছে স্পিনিং এর রিং স্পিনিং সিস্টেমে যে ইয়ানটা আমি কম্ব প্রসেস ফলো করে তৈরি করতেছি সেই ইয়ানটা হচ্ছে কম্বিয়ান, আর কার্ডিয়ান কি আসবে রিং স্পিনিং সিস্টেমে আমি কার্ড প্রসেস ফলো করে যে ইয়ানটা তৈরি করতেছি সেই ইয়ানটা হচ্ছে কার্ডিয়ান, ঠিক আছে? এখন হচ্ছে কম্ব প্রসেস এবং কার্ড প্রসেস দুটো আমি শব্দ ইউজ করেছি। এখন তোমার কোশ্চিন হতে পারে ম্যাম কম্ব প্রসেস এবং হচ্ছে কার্ড প্রসেস এই দুটো বলতে কি বোঝায়? কম্ব প্রসেস বলতে বোঝানো হবে এই সবগুলো মেশিন নিয়ে যে প্রসেসটা আসবে এটা হলো কম্প প্রসেস, আর কার্ড প্রসেস কি হবে এই দুইটা দেখো এই ল্যাপফর্মার এবং হচ্ছে কম্পার এই দুইটা মেশিন দুইটা ড্রপ ফ্রেমের মাঝখানে বসে আছে, ব্রেকার ড্রপ ফ্রেম এবং ফিনিশার ড্রপ ফ্রেমের মাঝখানে বসে আছে, এই দুইটা মেশিন দুটোকে আমি কিক আউট যদি করে দিই এখান থেকে তাহলে হচ্ছে যে প্রসেসটা থাকবে এটা হচ্ছে কার্ড প্রসেস, তখন সেই প্রসেসটা ইউজ করে আমি যে ইয়ানটা তৈরি করব এটা হচ্ছে কার্ড প্রসেস। তাহলে আইডি 21 শুনতে পাচ্ছো? আমি কার্ড প্রসেসের ফ্লো চার্ট বলবো রিং স্পিনিং সিস্টেমে কার্ড প্রসেসের ফ্লো চার্ট যদি আমি তৈরি করি এখন কি কি বলবো মেশিনগুলোর নাম বলে যাও।
শুরু থেকে। বলো আচ্ছা কে পারবা দেখে দেখে বলতে, ও দেখে দেখে বলতে পারতেছে না, কেউ আছো? হ্যাঁ বলো, কে একজন কার্ড প্রসেসর ফ্লো চার্টটা বলো তাহলে। কার্ড প্রসেসর ফ্লো চার্ট কি হবে? ব্লো রুম, কার্ডিং, তারপর হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম, তারপর হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম, গুড, দেন সিমপ্লেক্স, রিং ফ্রেম, বাইন্ডিং। গুড, ঠিক আছে। তাহলে হচ্ছে এই মাঝখানে দুইটা মেশিন বাদ দিয়ে দিব, তখন সেটা প্রসেস হবে কার্ড প্রসেস, এবং ওই প্রসেস থেকে যে ইয়ানটা পাবো সেই ইয়ানটা হচ্ছে কার্ডিয়ান। এখন যদি কোশ্চেন থাকে তোমার, তাহলে ম্যাম আমি কেন কার্ডিয়ান তৈরি করবো, কেন কম্পিয়ান তৈরি করবো, এই কোশ্চেনটার অ্যান্সার দেবো আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।